ছবিটি জুলাই মাসের এক তারিখের। এই দিন বিদায় নিলেন একজন কীর্তিমান ব্যক্তিত্ব, যার নাম লতিফুর রহমান। কুমিল্লার চৌদ্দগ্রামের এমনই এক নিভৃত পল্লী থেকে অনেকটা নীরব অভিমান নিয়ে বিদায় নিয়েছিলেন তিনি। জীবনের শেষ কটা দিন শিল্পপতি লতিফুর রহমান কাটিয়েছিলেন এই গ্রামের মাটি ও মানুষের সাথে। লতিফুর রহমানের বাড়িতে যারা কাজ করতেন তারা বলেছেন, শেষ দুবছর কন্যা সিমিনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তার। লতিফ স্যারের কাছে সিমিনা বা দৈনিক ফোন দিত, ফোন দেওয়ার পরে জগদাতির পরে লতিফ স্যার দেখতাম কান্ডাকারি করতো। লতিফ স্যার সবসময় আমার হাতে চা পানি খাইতো, তারপর একদিন পানি খেয়ে বলল যে আমার একটু বেশি এনে দিতে পারলি না, আমার মেয়ে তো আমার কথা শুনলো না। লতিফ স্যার জানাজে ভরিয়া বহুত কান্দাকাটি করেছে, হের মাইয়াডা আর হের মাহুজা যদি ভালো হইতো তাহলে আরো কিছুদিন বাচ্চা যাইত। লতিফুর রহমানের বাড়িতে যাদের আসা যাওয়া ছিল তারা বলেছেন, প্রায়ই নীরবে কাঁদতেন লতিফ, যার কারণ ছিল বকে যাওয়া মেয়ে ও লোভী কর্মচারীর অনৈতিক সম্পর্ক। মাহফুজা নাম ও সিমেন রহমানের অবৈধ সম্পর্কের বিষয়ে জানে গ্রামের অনেকে, তাই অকালে লতিফুর রহমানের চলে যাওয়ার কারণ হিসেবে তারা দুষছেন মাহফুজা নামকেই। লতিফ সাহেব প্রতি রাতে কাঁদত, তার মেয়ে তার কর্মচারীর সাথে চলে গেছে, প্রক্রিয়া সে এটা মেনে নিতে পারতেছে না, দিবারাত্রি অনেক দুঃখ প্রকাশ করে। মামা অনেক সময় আমার সাথে বৈশাখ কথা বলতো যে বাইগনা রে, মামা তো শিক্ষা দীক্ষা মেয়ে রে সবই দিতেছি, মেয়ে তো আমার কথা শোনে না, মেয়ে শুনে ওই মাহফুজের কথা। অনেক সময় চা মামা মন চা ফাঁসি দিয়ে মরে যেতাম। যদিও মৃত্যুর দেড় বছর আগে হঠাৎই স্ত্রী কন্যাকে সবকিছু বুঝিয়ে দিয়ে কুমিল্লায় চলে যাওয়াটা অনেকের কাছেই এক বিস্ময়, তবে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের কথায় এটা স্পষ্ট যে মাহফুজা নামের বিশ্বাসঘাতকতা আর সিমিন রহমানের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়াই তার অকাল মৃত্যুর মূল কারণ। খুব ভালো মনটা ছিল লতিফ সাহেবের মেয়ের কারণে, তার মাহবুলের কারণে তার শান্তি শেষ কাটালে ফেলল, শান্তি ফেলল না। লতিফ চাচা প্রায় বলতো আমি একটা জিন্দা লাশ হয়ে আছি, আমার মেয়ে মাহফুজের পাল্লায় পরে প্রেম করছে, আমি এখন আমার মৃত্যু ছাড়া আর উপায় নেই। শেষ বয়সে নাতি ফারাজকে হারালেন, তারপর মাহফুজা নামের কারণে দূরে সরে গেল কন্যাও, তাই তো শেষ দেড়টা বছর জীবনের করুণ রূপ দেখে বিদায় নিলেন লতিফুর রহমান।